বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি মাস্টারকে নিয়ে তো প্রতিদিনের মতো আমি আছি আম্মু আপনাদের সাথে তো এই তো এটা হচ্ছে সকালবেলা আর সকালবেলা আমি সকাল দুপুর রান্না বান্না করে রাইখা তারপরে মাস্টারকে নিয়ে আমি স্কুলে যাই তো তো প্রতিদিনের মতো আজও সেই কাজটি করা হচ্ছে এই যে আমি পালং শাক বেশি কেটে নিচ্ছি আর মাছটা আমার পাশে বসে আছে আর এই যে লাউ কেটে নিব লাউ রানব ইলিশ রান্না করব ইলিশ মাছ দিয়ে আর পালং শাক রান্না করব। বল মাছের যে কাকনা আছে না টুকরা পিস পিস টুকরা ছিল ওই ওইটা দিয়ে বল মাছ দিয়ে রান্না করব পালং শাক আর এই যে আমি সবজিগুলো আর শাকটা কেটে নিচ্ছি তো আমার পাশে থাকেন আর দেখা শুরুতে প্রথমে একটি লাইক দিয়ে দেখবেন অবশ্যই আর আপনাদেরও আমি অবশ্যই লাইক দিয়ে দেখব দেখব আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা যে কালো আইকনটি ক্লিক করে রাখবেন আমি যে নিয়মিত ভিডিওগুলো দেবো আপনাদের মোবাইলে সাথে সাথে পৌঁছে যাবে আর এটা হচ্ছে সকালবেলা যেহেতু আমার সকালবেলা রুটি নাস্তা বানানো হয় না কারণ সকালবেলা নয়টা বাজে আমার মাস্টারকে নিয়ে চলে যাইতে হয় বাসা থেকে আর মাস্টার ক্লাস হচ্ছে দশটায় সেজন্য আর যদি নাস্তা বানাতে যাই তাহলে তো অনেক দেরি হয়ে যাবে সেজন্য আমি সকালবেলাই রান্নাটা বসাই দিই এখন বাজে সাতটা আর সাতটা বাজে এখন রান্না বসাবো তো দুই ঘন্টার তো রান্না হয়ে যাবে তারপরে নিজেরা খেয়ে নেবো মাছটাকে খাওয়াবো তারপর রেডি হব তারপরে চলে যাব আর এই যে ফ্রিজে ফ্রোজেন করা ছিল মাছ ইলিশ মাছ এই মাছটা আমি এই যে পানিতে ভিজিয়ে রাখছিলাম আগে তো এখন ফ্রিজ থেকে বের করে তারপরে পানির মধ্যে ভিজিয়ে রাখছিলাম এখন আমি এই যে মাছটাকে এই একটা চামচের সাহায্যে আমি যে মাছ মাছের আইসগুলো আছে না ওইগুলো তুলে নিচ্ছি আর এই যে আঁসগুলা ফালাই দিয়ে তারপরে এখন আমি মাছটাকে কেটে নিচ্ছি যেহেতু ইলিশ মাছ কাটতে কিন্তু অনেক সহজ সেজন্য আমি কাটাকাটি করতেছি আর অন্য অন্য মাছগুলো আমার কাটতে একদমই ভালো লাগে না মানে ভালো লাগে না কি আমি মাছ কাটতেই পারি না সেজন্যই বললাম আর কি আর এই যে মাছটা কেটে নিয়েছি আর সবজিগুলোও কেটে নিয়েছি যেহেতু শাকটা আছে আর আমার কাছেও ভালো লাগতেছে যে আজকে শাক রান্না করব তো সেই জন্য আর লাউ ইলিশ মাছ দিয়ে রান্না করব আর মাটির চুলা রান্না করতেছি আর ওই পাশ দিয়ে ভাত বসাইছি ভাত বসিয়ে দিয়ে তারপরে এই পাশ দিয়ে আমি সবজি সবজিগুলা কেটে নিলাম আর এই যে বাতের বলক এসে গেছে বাতের বাতটা প্রায়ই হয়েই গেছে আর এখন আমি জালটা এই যে কমিয়ে দিতাছি আর আমি রান্না করতে করতে মাস্টার কোনো শব্দ পাচ্ছিলাম না মাস্টার বের হয়ে দেখি যে কোথায় জানি চলে গেছে প্রায় দশ পনেরো মিনিটের মতো কোনো শব্দ নাই মাস্টার আর আমি দেখি যে খুঁজা করতেছি করতাছি এখন দেখি যে আমার সবজি বাগানে যেই রান্নাঘরটা আছে না ওইখানে গিয়ে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ পোহাইতাসে এই যে আর আমি ডাকতাছি ও বলতাছে যে আম্মু কি জি বললো তো আমি বুঝলাম যে ওইখানে আছে। আর এখন আমি যে ওরে বাসায় নিয়ে আসতাছি ডাইকা যে তুমি আসো এইখানে আসো আমার সাথে বসে থাকো আমি ডাকছি ও দূরে আমার কাছে আসতেছে আর এই যে আমি মাস্টারকে নিয়ে আইসা দেখি যে বাচ্চা হয়ে গেছে এখন আমি বাচ্চাকে মার গালিয়ে নিব টিকা দিব এই যে বাদ টিকা দিয়ে দিতেছি আর এই মাঠটাকে দশ মিনিটের মতো বাতের পাতিলাটা আমি এই রকমভাবে করে নিব যাতে যেই বাতের মাঠটা আছে না মাঠটা পরে যায় আর বাতগুলো একদম জরজোরা হয়ে যায় আর এই এখন আমি যে এই পাতিলায় এই যে কড়াইতে আমি লাউ রান্না করব। আর লাউ রান্না করার আগে আমি প্রথমে মাছগুলো বেজে নিব এই যে ইলিশ মাছ আর কাঁচা মাছ তো আমার ঘরে একদমই পছন্দ করে না সেজন্য আমি মাছটা অল্প অল্প করে ভেজে নিব আর তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি এই যে দিয়ে দিলাম ইলিশ মাছ কাটা হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে তারপরে আমি ভেজে নিচ্ছি মাছটাকে আর এখন এই যে আমার মাছ বাজার শেষ এখন আমি এই যে লাউটা রান্না করব না এখন মশলাটাকে তেল দিয়ে আর পেঁয়াজ দিয়ে কষিয়ে নিচ্ছি আর মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি লাউটা দিয়ে দিলাম আর লাউ রান্নাতে মশলা একদমই কম লাগে আমি অল্পতেই দিয়েছি তারপরেও কেমন কালারফুল হয়ে গেছে আর লাউ রান্না হয়ে গেছে আমি এই যে এই কাতিলায় আমি বাইরা তারপরে মাছ দিয়ে আমি ধুনিয়া পাতা দিয়ে দিলাম আর গ্যাসের মধ্যে বসাইছি গ্যাসে তারপরে একটু বলক দিয়ে ধুনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নেব আর কি আর এখানে আমার এই যে যেই শাকটা শাকটাও হয়ে গেছে আমি এই শাকটা বল মাছ দিয়ে রান্না করতেছি বল মাছটা ভাঙ্গে তারপরে আমি শাকটা রান্না করতেছি আর শাকটাও রান্না আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম শাক শাক পালং শাক আর এখন এই যে তারপরে রান্নার শেষে আমি খাওয়া দাওয়া সেরে তারপরে মাস্টারকে নিয়ে স্কুলে যাব স্কুল থেকে আইসা তারপরে আমাদের পাশের গ্রামে রাধানগর এক মেলা ল্যাংটার মেলা এটা তো আজকে ইচ্ছা আছে মাস্টারকে নিয়ে ওইখানে দেখাইতে আর ঘুরাইতে তো স্কুলতে আয়সা যদি সময় পাই তাহলে যাব গিয়ে তো গেলে তো আপনাদের সাথে আমি শেয়ার করবই তো আমার পাশে থাকবেন দেখবেন যে আমি গেছি নাকি যাই নেই আর এখন এই যে আমার রান্নাবান্না হয়ে গেছে পালং শাক রান্না লাউ রান্না ইলিশ মাছ দিয়ে আর ভাত রান্না আর এই যে আমি স্কুল থেকে গেছি তারপরে আয়সা আসলাম আয়সা তারপরে এই যে খালা আজ নিহাত বড় ছেলে আর মাস্টরা আমি এই যে আমরা মেলায় যাচ্ছি এটা হচ্ছে বিকেল পাঁচটা বাজে সরি এটা চারটা বাজে আর কি চারটা হ্যাঁ এখন চারটাই বাজে আর এই যে আমরা যাইতেছি মেলায় আমরা অটো একটা গাড়ি নিলাম অটোরিকশা নিয়ে তারপরে মাসরা আমি আর খালা যে আমার চুলা তুলে দিছিল না চুলা বানিয়ে দিছিল ওই খালায় চামিলির শাশুড়ি আমরা যাইতেছি খালাকে নিয়ে খেলাকে আমি আগেই বলছি যে খালা আজকে যাইতে পারি মেলায় তো যাইবেন না কি খেলায় বললো আচ্ছা ঠিক আছে বিকেলে তুমি আস আসলে স্কুল থেকে আসলে আমাকে বললো আমি মনে তোমার সাথে আর এই যে আমার ছেলেকে নিয়ে বড়ো ছেলেকে নিয়ে আমি যাইতেসছি আর এই যে রাস্তার পরিবেশটা একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম আর মেলায় গিয়ে দেখি যে একদমই মানুষ নাই অল্প মানুষ তো এই যে মেলায় আসলাম দেখি যে মানুষ একদমই কম আর এই মেলাতে অনেক লোকজন অনেক মানুষ ভিড় হয় তো আমি আমরা মনে হয় একটু আগেই আস আইসা পড়ছি আর কি সেজন্য আমি অনেক লজ্জাবোধ করতেছি যে লোকজন নাই কাল কালকে গতকালকে তো আজমির আমার ছোট ছেলে আসছিলো বলল যে আম্মু অনেক লোক তুমি যাইও না তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমরা আগে আগে যাব দেখবো যে মানুষ নাই তখনই যাব ঠিকই আসিয়া দেখলাম যে মানুষ নাই একদমই কম মানুষ শুধু ফেরিওয়ালারা আর মানুষ একদমই ছিল না তো আশিয়া মেলায় আইসা কোনো আনন্দ পাইলাম না আর তেমন কোনো বিনোদনও পাইলাম না যে মনটাই খারাপ হয়ে গেছে লজ্জা পেয়ে গেলাম তো যে মানুষ থাকলে তারপরে বিনোদন বেশি থাকলে মেলায় বলে কথা তো সেই জন্য ওই সময়টাই ভালো লাগে বেশি মেলায় মেলায় আর চরক গাছ তারপরে এই যে নৌকা এগুলা তো সবই বন্ধ করে রাখছে কারণ ওরা সময় মতো এইগুলা খুলে দেবে আর চলবে আর সন্ধ্যার পর দিয়ে আর আমি তো সন্ধ্যার পর আসা সম্ভব নয় সেই জন্য আমি চারটা বাজে আইসা একটু একটুখানি ঘুরে ফিরে ভিডিও করে নিলাম আর আপুদের সাথে শেয়ার করলাম আর এই যে আজ নিহাদ আর মাছটা দাঁড়াই আছে খালা আর কিছু কেনাকাটা করছি যে অল্প অল্প কিছু কেনাকাটা করছি মেলাতে আর এটা হচ্ছে বিশাল ফুচকার দোকান এই তো ফুচকাওয়ালা মামুরা মাত্র রেডি করতেছে আর কি দোকানটা মাত্রই খুলছে আর এই যে এখানে আছে স্টেলের যত জিনিস এই প্লেটগুলা আমি নিলাম নিয়েছি এই যে দুইটা প্লেট তারপরে একটা গ্লাস তারপরে নিয়েছি মাস্টার একটা খেলনা অনেক কিছুই আর বড় ধরনের একটা কাঠি কাঠের কাঠি ওইটা মাংস বা যে কোনো একটা কোনো কিছু রান্না করলে নাড়াচাড়া দেওয়া যাবে আর কি সেজন্য নিয়েছি আর এত বড় কাঠের কাঠি আর আমার ছিল না আগে সেজন্য এটা নিয়েছি আর এই যে এটা হচ্ছে আলুর ভর্তা বানালে আলু মেশ করার জন্য নিয়েছি এটা আর এই যে স্টিলের গ্লাসটা নিয়েছি তারপরে এই যে দোকানদারকে টাকা দিয়ে দিলাম আর এই যে বললাম যে এটা নিব মাস্টার জন্য এটা নাকি শিশুদের মেধা বিকাশের জন্য এটা লাগে সেজন্য আর মাস্টার স্কুল এইগুলা দেখি যে খেলা করে বাচ্চাদের দেয় শিশু শিশুদেরকে এই যে মেধা বিকাশ পরীক্ষা করে এটা দিয়ে আর গিয়ে দেখি যে যে ওরা দুইজন আমাদেরই মানুষ লোকজন ওরা দেখি যে ওরা হাঁটাহাঁটি করতেছে ওরা মাত্রই আসছে আর আমরা এখন চলে যাই যাইতাছি আমাদের ঘুরাঘুরি শেষ আমরাও বেশিক্ষণই থাকি নাই প্রায় দশ পনেরো মিনিটের মতো থাকছি তারপরে এখন চলে যাব আমরা আর মেলায় আসা দেখি যে একদমই লোকজন নাই তো আমি তো একদমই হতভঙ্গ হয়ে গেছি যে মেলায় আসছি অথচ লোকজন নাই আর কোনো কিছুই তেমন চলতে না আর এই যে আমরা বাসায় চলে যাইতেছি মাছটা আমি আর খেলা আর নিহাত তো নিহাত সামনে বসে আর আমরা তিনজনেই পেছনের সিটে বসছি তো আপনারা ভাইয়ারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটা আর যদি বন্ধু হতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই আপনাদের পাশে ইনশাল্লাহ আমি থাকবো একশো পার্সেন্ট গ্যারান্টি আর এই যে রাস্তায় এখন বাসায় ফিরলাম এখন এই যে কি কি আনছি তো আপনাদের সাথে আমি শেয়ার করি পুরোটাই এখন এই যে বড় কাঠিটা কাঠের কাটি আর এই যে আলু ম্যাশ করার জন্য আলু ভর্তা বানালে যে আলু সিদ্ধ করলে ম্যাশ করা হয় ওইটা আর এই যে প্লেট দুইটা আর প্লেট এরকম আমার ছিল আগেও আর এখন নেই আমি দিয়ে দিয়েছিলাম আমার নরদকে আর এই যে এটা হচ্ছে মাস্টার খেলনাটা তো দেখতে দেখতেই আমি আজকের মতো বিদায় নিব। আর এটা আমি বের করে নিতে নিতে দেখি যে মাছটায় বাহির হয়ে গেছে তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ দেখা হবে আগামী ব্লগে আসসালামু আলাইকুম